প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাউদকান্দি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় পার্ট ৬ রিসালাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসো রিসালাত। রিসালাত আরবি শব্দ, এর অর্থ বার্তা, খবর, চিঠি বা সংবাদ বহন। রসুলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। রসুলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। ইসলামী আকিদায় তাওহীদের পরেই রিসালাতের স্থান। তো রসুলগণ যে দায়িত্ব ও কর্তব্য পালন করতেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা হচ্ছে রিসালাত। নবী রসুলগণের পরিচয়। নবী রসুলগণ আল্লাহর মনোনীত বান্দা। তারা নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালন করেছেন। যারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছেন নবী। যারা নবুয়তের দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছে নবী। আর যারা রিসালাতের দায়িত্ব পালন করেছেন তারা হচ্ছে রাসূল। তারা ছিলেন মাসুম, নিষ্পাপ, নির্লোভ। তারা নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছে। তাদের এ কাজের পেছনে তাদের কোনো স্বার্থ ছিল না, তাদের উদ্দেশ্য একটা ছিল, আল্লাহ সন্তুষ্টি অর্জন, মানুষকে কীভাবে আল্লাহর পথে নিয়ে আসা যায়, আর আসার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছিল তাদের লক্ষ্য, তাদের মিশন। নবী রসুলগণের মধ্যে পার্থক্য, যারা পূর্ববর্তী রসুলগণের হিদায়ত অনুযায়ী পূর্ববর্তী রসুলগণের কিতাব অনুযায়ী ধর্ম প্রচার করতেন তারা হচ্ছেন নবী। আর যারা আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব পেয়েছেন সে মোতাবেক ধর্ম প্রচার করেছেন তারা হচ্ছেন রসুল। আসলে নবী রসুল সবাই আল্লাহর মনোনীত বান্দা। নবীরা পূর্ববর্তী রসুলগণের কিতাব অনুযায়ী বিধান অনুযায়ী ধর্ম প্রচার করতেন, আর রসুলগণের কাছে আল্লাহর তরফ থেকে কিতাব অবতীর্ণ হয়েছে এবং তারা কিতাব অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করতেন। এদিক থেকে দেখা যায় সকল এদিক থেকে দেখা যায় সকল রসুলগণই নবী ছিলেন, সকল রসুলগণই নবী ছিলেন, কিন্তু সকল নবী রসুল নন। কার কেননা সকল নবী আসমানি কিতাব পায়নি। নবী রসুলগণের সংখ্যা, বাবা আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন গোত্রে কৌমে বিভিন্ন অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল প্রেরণ করেছেন।
সেই সংখ্যাটা নিয়ে মতভেদ আছে। একমতে নবী রাসূলের সংখ্যা হচ্ছে 1,24,000। অন্য মতে 1,02,24,000। অন্য মতে 2,24,000 হচ্ছে নবী রাসূলের সংখ্যা। তন্মধ্যে রসুল হচ্ছেন তন্মধ্যে রসুল হচ্ছেন 313 জন। এর মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে আল কোরআন অবতীর্ণ হয়েছে, আর এই কোরআনের মধ্যে 25 জন নবীর উল্লেখ পাওয়া যায়। 25 জন কোরআনুল কারিমে 25 জন রসুলের উল্লেখ পাওয়া যায়। এখন নবী রসুল প্রেরণের প্রয়োজনীয়তা, নবী রসুল প্রেরণ করার কী দরকার ছিল? আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কী জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা যারিয়াতে বলে দিয়েছেন, অমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এই আল্লাহর ইবাদত করতে গিয়ে মানুষ কীভাবে আল্লাহর ইবাদত করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাক কে, তিনি কেমন, তার গুণাবলী, তার পরিচয়। যেমন আল্লাহ পাকের পরিচয় নবীগণ আল্লাহ পাকের পরিচয় মানুষের সামনে তুলে ধরতেন। যেমন আমাদের নবী মানুষের সামনে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এভাবে আল্লাহ বলছেন, হে নবী আপনি লোকদেরকে বলে দিন আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু আমরা সবাই তার মুখাপেক্ষী, আর তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকদের জানিয়ে দিলেন, পরিচয় তুলে ধরলেন। এমনিভাবে যুগে যুগে যখন নবী রাসূল এসেছেন, সবাই আল্লাহর পরিচয় তার এই শশ কৌমের নিকট, পুত্রের নিকট এভাবে তুলে ধরেছে। আল্লাহ তাআলা ও সত্য দীনের প্রতি আহ্বান, যুগে যুগে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জীবন চলাপথে বিভিন্ন ভাবে মানুষ মূর্তি পূজা, অগ্নি পূজা, পাথর পূজা, এভাবে নানান অপরাধে লিপ্ত হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কী করছেন, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা ও সত্য দিনের প্রতি মানুষকে আহ্বান দিয়ে যেতেন। ভালো মন্দ ও ন্যায় অন্যায় ইত্যাদি পার্থক্য, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের মাধ্যমে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা মানুষকে উন্নত, নবী রাসূলগণ মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন।
যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে উন্নত নৈতিক চরিত্র প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্নত নৈতিক চরিত্র প্রতিষ্ঠিত করেছেন। আর এমনিভাবে তিনি আমাদেরকে উম্মত আমাদের শাস্তিদের উম্মতকে সেভাবে প্রশিক্ষণ দিয়ে গেছেন। তেমনি আমরা দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উন্নত নৈতিক চরিত্রের অধিকারী, উমর রাদিয়াল্লাহু আনহু উন্নত নৈতিক চরিত্রের অধিকারী, এভাবে আশারে মুবাশশারা আরও অন্যান্য সাহাবীরা রয়েছেন যারা নাকি কী করেছেন উন্নত ও উত্তম চরিত্রের প্রশিক্ষণ লাভ করে ধন্য হয়েছেন, দুজাহানে সফলকাম হয়েছেন। নবী রাসূলগণ জান্নাত উম্মত মানুষকে জান্নাত জাহান্নামের কথা জানিয়ে দিয়েছেন, কোন কাজগুলি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন জান্নাতে যাওয়া যাবে, আর কোন কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন জাহান্নামে যেতে হবে, এই কথাগুলো নবী রাসূলগণ মানুষকে জানিয়ে দিয়েছেন। মানুষের নিকট আসমানি কিতাব সমূহের বাণী পৌঁছে দিতেন নবীকে, নবী রাসূলগণ মানুষের নিকট আসমানি কিতাব সমূহের বাণী পৌঁছে দিতেন। নবী রাসূলগণ হাতে কলমকে মানুষকে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন, নবী রাসূলগণ হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে উপরে যে ট্রেনিং যে ওই কথা অবতীর্ণ হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, আর এগুলো সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমেই মানুষকে জানিয়ে দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা রিসালাত সম্পর্কে মোটামুটি জানতে পারলে, রিসালাত তার অর্থ কাকে বলে, নবী রাসূলগণের পরিচয়, নবী রাসূলগণের মধ্যে পার্থক্য, নবী রাসূলগণের সংখ্যা, নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা জানতে পারলে এখন আসো রিসালাতের বিশ্বাসের গুরুত্ব। আসলে রিসালাতের বিশ্বাসের গুরুত্ব অপরিসীম, কারণ তাওহীদের পরে রিসালাতের স্থান। কেউ যদি রিসালাত বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, আর রিসালাতের বিশ্বাস ব্যতীত কেউ পূর্ণাঙ্গ মুমিনও হতে পারবে না। রিসালাতের উপর বিশ্বাস করা সবার জন্য আমাদের ফরজ, এই জন্য আমাদের রিসালাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তো এখানে যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, সামনে বাড়ির কাজটা করবে। নবী রাসূল প্রেরণে প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। বাড়ির কাজটা তোমরা শিখবে এবং লিখবে, মনে থাকবে তো? সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য ও সুদীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته।